কক্সবাজার বেড়াতে গিয়ে একটা হোটেলে বরবটি বাজি খেয়েছিলাম এটা এতটাই মজার ছিল আমার জিভে এখনো স্বাদ লেগে আছে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি সেই রেসিপিতে বরবটি বাজি দেখাবো তো শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন তো প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম দিয়ে বরবটিগুলো দিয়ে দিচ্ছি তো বরবটিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন তারপরে তেলের মধ্যে দিয়ে আমি দুই মিনিট পর্যন্ত ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা কাঁচামরিচ আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও হচ্ছে দুই তিন মিনিট এভাবে তেলের মধ্যে ভেজে নেব তো তেলের মধ্যে যত সুন্দর করে ভাজবেন কালারটা কিন্তু সুন্দর আসবে তো এরপরে এখানে কিছুটা আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া বেশি না হাফ চা চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি আমি এক হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট কোনো রকম আদা পেস্ট না শুধুমাত্র রসুন পেস্ট দিয়েছি দিয়ে আমি আরও কিছুটা সময় থেকে একটু নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে কিন্তু আমি খুব কম সময় রাখবো ঢাকনা দিয়ে আমি জাস্ট দু মিনিট পরিমাণ রেখেছি রেখে দেখেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে তারপর হচ্ছে আমি এটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে দেখেন কিছুটা পানি আছে এখন ঢাকনা দিয়ে আমি আবারও একটু ঢেকে দেব তো ঢাকনা অবস্থায় কিন্তু আমি খুব কম সময় রাখবো আর এই বরবটিটা যে এত মজার কোনো রকম আলু দেওয়ার দরকার নেই অনেকে বলবেন যে আলু দিয়ে ভাজি করেন হ্যাঁ সেটাও করা যায় তো এভাবে একবার করে দেখবেন তো আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখনও কিন্তু পানিটা আছে তো পানিটা দেখেন এখনকার বরবুটিগুলো কি হয় মানে একটু বেশি মানে ফানি বের হয় আর দেখবেন গ্রামের কিছু কিছু বরবুটি থাকে একবার টাটকা যখন করে খাবেন সেটা বেশি মজার আর আমরা তো শহরগুলো থাকি এগুলোর মধ্যে দেখা যায় পানিটা একটু বেশি থাকে তো ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন বেশি একটা আর পানি নেই তারপর আমি এখন বরবুটিটা প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু ফাঁকা করে এখানে কিছুটা আমি সরিষার দিয়ে দিলাম দিয়ে কয়েক একটু গরম করে নেব উঠবে তখন আমি বরবটির সাথে এটাকে মিশিয়ে নেব এই সরিষের তেলটা ঘ্রাণে বরবটির লাস্ট মতে এতটা মানে মজা হয় যেটা মানে আপনারা খেলে বুঝতে পারবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক মিনিট পরিমাণ রাখবো যাতে সরিষার তেলের পুরো ফ্লেভারটা বরবটির মধ্যে চলে যায় তো ডাকনাটা খুলে এখন আর কোন রকম হচ্ছে ডাকনা দেব না এখন আরও একটু মানে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে ছেড়ে লাস্ট মুহূর্তে এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করব। সেটা হচ্ছে তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদটা আরও বেড়ে যাবে মানে আমি ওই হোটেলে বারবার এই বরবটি বাজিটা খেয়েছি এতটাই মজার ছিল আপনারা একবার হলে ট্রাই করবেন তো একটু সিলি দিয়ে দিলাম দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব তো দেখেন এটা একবার ভাজা ভাজা হয়ে গেছে আর যদি একবার হয় বরবটি সেটা কিন্তু এতটা মানে একটু নেতিয়ে যায় না আস্তে আস্তে টাইপের থাকে সেটা মানে দেখতে আরো সুন্দর লাগে তো এই যে দেখেন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি খুবই মজার আমি যখন এই বরবটিটা ভাজি করি আমি অন্য কোনো সবজি খাই না শুধুমাত্র এটাই খাই আমার কাছে এতটাই মজা লাগে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন